Good day, people. Assalamu alaikum. Welcome back to my another vlog. We are going to California, and this is Mahanoor's first time visiting California. Whole flight disturbed at all, and she slept. It's like a 3.5 hours journey, and she slept more than 2 hours. That was a nighttime, so that's a good thing. And she was enjoying, she was excited very beginning because it's her first time plane journey. It's not a village. Kiamma, so excited. So excited. So excited. We are heading to San Francisco. It's gonna take 3 hours or 2.5 hours, I think. We are heading towards San Francisco. The weather looks nice so far, but when we checked weather in San Francisco, it's really cloudy, all of a sudden too cold. Basically in Sacramento, it's really hot, like more than 100 degree temperature so far, but in San Francisco, totally different. So আমরা almost San Francisco-র কাছাকাছি চলে আসছি, another 40 minutes. Maximum. So all of a sudden যেটা নোটিস করলাম cloudy হয়ে গেছে এবং মেঘ গুলো একদম কাছাকাছি চলে আসছে. এই যে এগুলো হচ্ছে মেঘ, খুবই কাছাকাছি চলে আসছে. So আমরা একটা ছোট টানেলের ভিতর দিয়ে ক্রস করছি. এটা খুবই ছোট একটা টানেল. আর বেশিক্ষণ নেই, আমরা সান ফ্রান্সিসকো মেইন সিটিতে যাচ্ছি. সো দেখা যাচ্ছে এটা পুরাটা আসলে মেঘে ঢেকে গেছে, পুরা রোড মেঘে ঢেকে গেছে, এবং আশেপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না. একটু আগেও সব কিছু ক্লিয়ার ছিল, এখন কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না. এভরিথিং লাইক কভার্ড বাই দ্য ক্লাউড. সো বাইরে আসলে খুব ঠান্ডা হবে. মাহানুর in Golden Gate Bridge. Hello. Good. First time at the Golden Gate Bridge. This is our first time. We already know you're hungry. Drink some water or something. So it out to San Francisco area. On a cloud. On a cloud. Right cloud. যার কারণে গেটটা দেখা যাচ্ছে না. সো গেটটা অ্যাকচুয়ালি ওই জায়গায়, কিন্তু অনেক ক্লাউডের কারণে দেখা যাচ্ছে না. সো পুরাটাই ক্লাউড. এখন আমরা ক্লাউডের মধ্যে আছি. সো ব্রিজও দেখা যাচ্ছে না, পানিও দেখা যাচ্ছে না. প্রচন্ড ঠান্ডা, নট দ্যাট কোল্ড, বাট অ্যারাউন্ড আই থিঙ্ক 70 ডিগ্রি টেম্পারেচার. সো ভাবাই যাচ্ছে না যে আমরা ক্লাউডের মধ্যে আছি, উপরে ক্লাউড, নিচে ক্লাউড, সো এভরিথিং কভার্ড, এবং প্রচণ্ড ঠান্ডা. অ্যাকচুয়ালি টেম্পারেচার 58 এই জায়গায়, যেখানে স্যাক্রামেন্টোতে টেম্পারেচার এখন 102. টোটালি ডিফারেন্ট ইন 3 আওয়ার্স. মেঘের রাজ্যে আছি, মেঘগুলো উপর থেকে নেমে এসেছে এই যে, এবং দেখা যাচ্ছে
আস্তে আস্তে করে ফ্লো হচ্ছে, পুরাটা জায়গা ঢেকে গেছে মুহূর্তের মধ্যে। তো আমরা যখন আসছিলাম উই ওয়ার ডিডন্ট থিঙ্ক অ্যাবাউট ইট যে এই ধরনের ওয়েদার থাকবে, বাট ইটস ওকে, আসছি, একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ভালোই লাগতেছে। যদিও প্রচণ্ড ঠান্ডা, কোনো প্রিপারেশন ছাড়াই আসতে হয়েছে। সো এখন আসলে গোল্ডেন গেট ব্রিজের কাছাকাছি যাব আমরা, সো এই দিক থেকে গোল্ডেন গেট ব্রিজে যাওয়া যাবে। সো লেটস সি, আস্তে আস্তে যাই, দেখি কতটুকু কাছে যাওয়া যায়। আর এটা হচ্ছে একটা জাস্ট একটা স্ট্রাকচার অফ গোল্ডেন গেট ব্রিজ, একটা ডামি। সো গোল্ডেন গেট ব্রিজ, হ্যাঁ, এই পথ দিয়ে আসলে আমরা হাঁটবো এবং দেখি কতটুকু কাছে যাওয়া যায়। এই যে অলরেডি দেখা যাচ্ছে গোল্ডেন গেট ব্রিজটা, বাট একদম মেঘে ঢেকে গেছে, পুরাটাই ক্লাউডে ঢাকা। সো আমার সামনে এই ব্রিজটাই হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ, যেটা খুব পপুলার, সবাই কম বেশি জানেন এই ব্রিজটা সম্পর্কে। সামনাসামনি আসলে তেমন স্পেশাল কিছু না থাকলেও এটা এটা খুব পপুলার একটা ব্রিজ। আর এই যে প্যাসিফিক যে ওশান, এটা হচ্ছে প্যাসিফিক ওশান, এবং প্যাসিফিক ওশানের তীরেই সান ফ্রান্সিসকো শহর অবস্থিত। কিন্তু ক্লাউডের কারণে আসলে ঠিকমতো দেখা যাচ্ছে না, তারপর জুম করে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। জায়গাটা কেভ মনে হইতেছে। এখানে একটু রোদ আছে, ইটস এ কেভ, লো ক্লিয়ারেন্স। এখন আমরা কেভের ভিতরে, এটা হচ্ছে আই থিঙ্ক 6 ফিট, 7 ফিট হবে না, লো ক্লিয়ারেন্স কেভ। দ্যাটস ইট, ট্রেল, ওয়াকিং ট্রেল। সো এখানে ক্রুজ দেখা যাচ্ছে, এগুলো আসলে বিভিন্ন প্যাস কিনতে পাওয়া যায়। সো এটা করবে কি, লাইক 2 আওয়ার্স প্যাস, ওর 30 মিনিটস প্যাস, 1 আওয়ার প্যাস, এরকম আছে। সো আমরা আসলে অনেক আগে 2 আওয়ার্স প্যাস নিয়েছিলাম, এটা এক ব্রিজ থেকে আরেক ব্রিজে মানে ট্যুর দেয়, সো পুরো সান ফ্রান্সিসকোটা দেখা যায়। গোল্ডেন গেট ব্রিজটা একদম ক্লাউডে ঢেকে গেছে। Daddy. Smile. এখন আমি আসছি ফর্মাল শু কিনতে। সো এই শুটা ভালোই লাগতেছে, সো আই এম গোনা বাই দিস, ইট ফিট পারফেক্ট। হ্যাঁ, একদম খুব সুন্দর মতোই পায়ে লেগেছে। So I liked it, so yeah. I'm gonna buy it. Are eta mahiner jonno, I already have this kit, so we're gonna match. Mommy, we came for shopping. Yeah. Yeah. I think I like it. I'm gonna buy this. Amu, you like it? Then smile. Shopping, yes, she, right? Nabu? Hmm? We are in shopping.
সো মাহনুর একটু স্লিপি, ওকে এখন ঘুম পাড়ানো হচ্ছে, ও খুব টায়ার্ডও, সো ও এখন ঘুমায় যাবে। সো আমার মেয়ে এভাবে শুধু আব্বু ডাকতেই থাকে, সারাদিন আব্বু আব্বু ডাকতেই থাকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট ব্লগে। সো বেশ কিছু ব্লগ বানাবো ক্যালিফোর্নিয়াতে, যেহেতু এখানে আই এম স্টেইং মোর দ্যান 1 মান্থ। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। টেক্সটেক আইটিসি একটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা ভিত্তিক আইটি স্কুল। We are the most popular IT institute in USA. Nextech ITC বিগত কয়েক বছর ধরে সফলতার সাথে বাংলাদেশি কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করে আসছে। আমরা 4 মাসের সফটওয়্যার অটোমেশন অ্যান্ড ম্যানুয়াল টেস্টিং এর কোর্স অফার করে থাকি এবং জব প্লেসমেন্টও হেল্প করে থাকি। সম্পূর্ণ কোর্সটি হাতে কলমে শেখানো হয়। আমরা শুধু আইটি এক্সপার্টই তৈরি করছি না, বরং আইটি ইন্ডাস্ট্রির ফিউচার লিডার তৈরি করে থাকি। তো মানে Nextech ITC-র স্টুডেন্টরা বিভিন্ন সুনামধন্য কোম্পানিতেই সফলতার সাথে কাজ করছে। We are global IT school. We have students from USA, Canada, Australia, Europe. No more odd job. Join us. Build your career in IT. We are here to help you. Let's win together.